সো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের আমি শেখাবো যে কিভাবে আমরা জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করব। অনেকে আমরা কি করি, কখন নতুন যারা কি করি, যখন ফোন কেনার সময় স্মার্টফোন কিনলাম তখন হচ্ছে ইমেল আইডি দরকার, ইমেল আইডি পাসওয়ার্ড সব কিছু সেট আপ করে দিলাম, কিন্তু পরে গিয়ে আমার যখন এই ইমেল আইডিটা আমার প্রয়োজন হয় তার অন্য জায়গায় আমি লগ ইন করবো, তখন পাসওয়ার্ড কী থাকে আমি ভুলে যাই, তাই না? তো মনে থাকে না, তো তখন সেক্ষেত্রে ভুলে যাই। সেই ক্ষেত্রে আমি কীভাবে আমার জিমেলের পাসওয়ার্ডটা আমি কীভাবে চেঞ্জ করব, আমার তো মনে নেই যে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম। এবার আমাকে কী করতে হবে, আমাকে পাসওয়ার্ডটা রিসেট করতে হবে, নতুন করে করতে হবে যাতে আমার মনে থাকে। তো যারা একদমই নতুন, যারা এই মেলের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় জানো না, আজকে ভিডিওটা শুধুমাত্র তোমাদেরই জন্য, তাদেরই জন্য, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকো, আমি দেখাচ্ছি তোমরা এইভাবে তোমাদের পাসওয়ার্ডকে রিসেট করে নিতে পারবে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আমরা কী করবো, আমরা চলে যাব আমাদের জিমেল অ্যাপে চলে যাব। সো অ্যাপে যাওয়ার পর আমাদেরকে দেখতে হবে, দেখো কোনায় কোনায় একটা যে লেটার দেখাচ্ছে, ইয়ে দেখাচ্ছে আমার এখানে, এখানে তোমাদের যেই নাম দিয়ে ইমেল অ্যাড্রেস বা যে ছবি দেওয়া থাকে যদি ইমেল অ্যাড্রেসে, তো সেখানে তোমাদের ছবি দেখাবে বা লেটারের প্রথম প্রথম লেটারটা দেখাবে। তো ওইখানে আমাদের কী করতে হবে, ওইখানে ওইখানে ক্লিক করতে হবে, ওই নামের উপরে ওই লেটারটার উপরে। ওখানে ক্লিক করলে তোমার ফোনে যদি যত থাকবে, যত মেল আইডি থাকবে সব কিন্তু দেখাবে এখানে, ঠিক আছে? এবার তুমি যেটাতে চেঞ্জ করতে চাও সেটা তুমি তোমাকে সেটা সিলেক্ট করতে হবে। উপরে আমার যেটা আছে ওটা আমি চেঞ্জ করবো না, নিচের আমি যে কোনো অন্য একটা চেঞ্জ করবো। তো যেটা আমি চেঞ্জ করতে চাই আমি সেখানে কী করবো, সেই মেলটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে আবার সেম পেজ আসবে। তো এইবারে আমার ওখানে আবার সেই কোনাতে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এইখানে দেখতে পাবে ওই মেল আইডির পরে যেটা থাকবে গুগল অ্যাকাউন্ট, প্রথমে দেখাবে ওই মেল আইডি যেটা প্রথমত সিলেক্ট করলাম, ওর নিচে দেখাবে গুগল অ্যাকাউন্ট। তো আমরা করব গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার কাছে এরকম ধরনের পেজটা চলে আসবে। এবার যেই নামে নাম আছে, যেই নাম দিয়ে করেছিল তোমার নামটা দেখাবে এবং নিচে মেল আইডিটা দেখাবে। বাই চান্স যদি এখানে তোমার ওই মেল আইডিটা না দেখায়, যেটা তুমি চেঞ্জ করতে চাইছো, পাসওয়ার্ড মনে নেই তোমার, ভুলে গেছো, যদি না না দেখতে পাও ওখানে ওটা, তখন ওই মেলটার উপরেই আবার ক্লিক করবে। ক্লিক করলে তোমার ডিভাইসে যত মেল আছে সব চলে আসবে। এবার কোন মেলটা তুমি করতে চাইছো সেটাতে ক্লিক করবে, ঠিক আছে? এইবারে এখানে আসার পর আমরা সব কিছু আমাদের সেট আপ হয়ে গেলে ওই মেলটা আমি চেঞ্জ করব। এবার নিচে দেখো অনেকগুলো অপশান আছে, হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি। তো আমাদেরকে কী করতে হবে, মূলত যে পার্সোনাল, পার্সোনালে ক্লিক করতে হবে। পার্সোনাল ক্লিক করলে পেজটা ঠিক এই ধরনের আসবে, তোমাদের চলে যেতে স্ক্রল করে নিচের দিকে আস্তে আস্তে করে চলে যেতে হবে। এইখানে চলে যাওয়ার পর নিচে দেখো একটা পাসওয়ার্ড বলে একটা আসছে, ঠিক আছে, পাসওয়ার্ড লেখা। তো এই পাসওয়ার্ড এই যে বক্সটা এখানে নিচে লাস্ট চেঞ্জ, এই যে এখানে দেখো ডট ডট করা আছে, এখানে আমাকে ক্লিক করতে হবে, এই বক্সটার মধ্যে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই নেক্সট যে আমার কাছে আসবে, তোমার কী করতে হবে না, এখানে তোমার পাসওয়ার্ড দিতে বলবে, এখানে এখানে আমরা কী করবো তখন ফরওয়ার্ড পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ড ফরওয়ার্ড পাসওয়ার্ড করলে তোমার ফোনে যেটা লক থাকবে, যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে বা যদি পাসওয়ার্ড থাকে বা প্যাটার্ন থাকে, তো সেই লকটা তোমার ফোন থেকে তোমাকে লকটা অন করতে হবে। তো এবার নেক্সট কী করতে হবে, আমাদের সাইডে কন্টিনিউতে ক্লিক করতে হবে। যে তোমার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আছে, তো আমি এটাই ক্লিক ট্যাপ করলাম, ফোনটাকে আনলক করলাম। আনলক করার পর এইবারে দেখো আমার কাছে একটা সেক্টর এসেছে যে নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড। এইখানে এবার তুমি যেই পাসওয়ার্ডটা করতে চাও, সেটা মনে রাখতে চাও, মনে ভুলে গেছো, নতুন করে করতে চাও, সেই পাসওয়ার্ডটা এখানে ওপরেও দিতে হবে, নিচেও দিতে হবে। চলো আমি উপর নিচে দুই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি।
পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, নিউ পাসওয়ার্ড, নিচে কনফার্ম, সেম পাসওয়ার্ড আবার নিচে দিলাম। দেওয়ার পর তুমি দেখে নিতে পারো সাইডে যে দেখো চোখের একটা চিহ্ন আছে, ওখানে তুমি ক্লিক করলে তুমি পাসওয়ার্ডটা কী দিয়েছো সেটা কিন্তু ওখানে দেখতে পেয়ে যাবে। সো এরপর একটু সব কিছু দেওয়ার পর পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কী করবো, চেঞ্জে ক্লিক করবো। চেঞ্জে ক্লিক করার সাথে সাথে তোমাকে দেখাবে তুমি চেঞ্জ করতে চাও ওই যে ডিভাইসে, ওটা চেঞ্জ পাসওয়ার্ড করে দিতে পারো। ঠিক আছে, তো হয়ে গেল। এইভাবে দেখো আমার পাসওয়ার্ডটা কিন্তু নতুন করে বানিয়ে নিলাম। এরপরে যে পেজ আসবে এখানে তুমি গেট ক্লোজ করে দেবে। ঠিক আছে, ক্লোজ করে দিলে ব্যাস এবার তোমার কী হলো, অ্যাকাউন্টের, তোমার জিমেলের অ্যাকাউন্টের পাসওয়ার্ড তুমি চেঞ্জ করে নিতে পারলে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে বেল আইকনটাকেও ট্যাপ করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।